Socialist মনে হচ্ছে জি না আই লাইক ডেমোক্রেসি আপনি আমাকে মিনিস্টারের সাথে দেখা করিয়ে দিন আমি উনাকে সব বুঝিয়ে বলবো দেখুন আমার মনে হয় না এসব বিষয়ে উনি আপনার সাথে কথা বলবেন তার চাইতে উন্নয়ন বিষয় কাজ নিয়ে আসুন হয়ে যাবে আমরা উন্নয়নে বিশ্বাসী আমাদের দল আমাদের মন্ত্রীও তাই বিশ্বাস করে ঠিক আছে উন্নয়ন নিয়ে আসব আগে দেখা করি তো স্টুডেন্ট জি কোথায় ঢাকা ইউনিভার্সিটি ও ভাষা কি কি আছে আপনার বাবা মা আচ্ছা ক্লাস শেষে কি ভাষায় ফিরে যান নাকি জি জি মাঝে মাঝে আচ্ছা সন্ধ্যায় ফ্রি থাকেন ফোন দেবো হ্যাঁ আপনার কন্টাক্ট নাম্বারটা দিয়ে যান কথা বলবো ঠিক আছে কি হলো কি শেষ পর্যন্ত আরেকদিন যেতে বলল কি রে কাজ হবে বলে মনে হয় মন্ত্রীর সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত বড় মুশকিল এপিএস ব্যাটা কি বলল ওই ব্যাটা কি বলবে সে তো সারাক্ষণ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল মানুষ ছাড়তো না উফ যুবতী মেয়ে দেখলো হামলে পড়লো শকুনের চোখ শকুন তো তবু ভালো মরা খায় এরা মরা তাজা সব খায় সর্বভোগ সবার ভিতরে ভালো মন্দ সবই আছে তোমাদের লাকটা খারাপ ভালো মানুষের দেখা পাওনি আমি তো মনে করি এটা হচ্ছে পণ্ডশ্রম আমাদের ওই ভুতুড়ে লাইনে এখনো ভালো একদিন যাক না রে বাবা এত অল্পে হাল ছাড়ার কি আছে তুমি হাল ধরে থাকো মিলির বদলে তুমি যাও কেন আমি যাব কেন ও গেছে ওই যা আমি তোমার সাথে একমত হতে পারলাম না আমি মনে করি ভূতেদের লাইন হচ্ছে বেস্ট বেটার বেস্ট একবারে ফোন 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 ও তোমার ফোন ধরো হ্যালো হ্যালো মিলি বলছেন জি কে বলছেন আমি এপিএস আজ আপনার সাথে কথা হয়েছিল জি বলুন শুনুন এই জায়গাটা হচ্ছে লেনদেনের আপনি কত টাকা চাইছেন না সব কাজ তো টাকা দিয়ে হয় না মিস মিলি মানে না মানে আপনি কিছু নিতে চাইলে কিছু আপনাকে দিতেই হবে তাই না What? Durun. Durun. Allah aşkına. Ama mobile. Ama mobile. No. Sorry. Evet. Thank you. Jago Butchamach. চলো আমরা চলে যাই। কি বলছেন এগুলো মিসেস দিলশাদ? আরে মক্কা এসে হজ না করে চলে যাবে না? আপনারা দাঁড়ান, আমি এক্ষুনি ডেকে তুলছি। দাদা উনি যদি খেপে যান? আরে খেপলে খেপবে, তাই বলে কি আমরা ভয় পেয়ে পিছিয়ে যাবো নাকি? আমাদের অস্তিত্বের প্রশ্ন। না না না, উনি খেপে গেলে আমাদের সব কিছু ভেস্তে যাবে। এই যা, সে কৌটাটা তো সঙ্গে আনেনি। কিসের কৌটা বাবা? ভয়ের কৌটা। ভয়ের কৌটা কেন? সব ভয় পেলে কৌটা ভরে নিয়ে যেতাম, সেটা একটু পাওয়া হতো অন্তত আমার জন্য। কতদিন ভয় খাই না। তাড়াতাড়ি করো তো তোমরা, আমার তো স্কুল আছে। ইয়ে বাবা, মন্ত্রীর এপিএস যদি আমাকে দেখে ফেলে তাহলে কিন্তু বিরাট ঝামেলা হয়ে যাবে। তার চেয়ে বরং আমি যাই, তোমরা সামলাও। হ্যাঁ আমি যাই। হায় হায় মা, বাবা আমি তো ভুলে গেছি, আমার যে বন্ধুরা আমার জন্য অপেক্ষা করবে তো দেরি করবে। আমি যাই। হ্যাঁ এই হলো মানে এইভাবে সবাই চলে গেল, তিনি এসে সবাই কেন তোরে রোবার আমি তো কিছু বুঝতে পারছি না। আমি না এ ভয়ের কোটাটা নিয়ে আসি। আসছি আসছি তো। মিসেস দিলশাদ, মিসেস দিলশাদ এটা এটা কোন ধরনের আচরণ? আপনি বলুন, মানে আমরা সবাই তিনি এসে তোরে বললাম, সবাই এভাবে একে একে ভেঙে গেল, কিভাবে হবে? জামান ভাই তুমি বরং থাকো, আহা শোনোই না, আমি যাই। হ্যাঁ বাসায় চলে যাই। আহা শোনো, আজকালকার দিন বেশি ভালো না, কখন যে কি হয়ে যায়। তার চাইতে তুমি একটা কাজ করো, এই স্মারকলিপিটা রাখো, আমাদের দাবি দেওয়া এগুলো তো তুমি ভালোভাবেই জানো। মন্ত্রী ঘুম থেকে উঠলেই তুমি তাকে বুঝিয়ে বলো, আমার বিশ্বাস সে তোমার কথা ঠিকঠাক শুনবে এবং বুঝবে। না না শোনো শোনো, আরও কথা আছে। এই কাজটা শেষ হওয়ার সাথে সাথে তুমি কিন্তু সরাসরি বাসায় চলে আসবে, একদম কোথাও কোনো একদম দেরি করবে না। হ্যাঁ মন্টু তো রইলই। হ্যাঁ ঠিক আছে মন্টু। হ্যাঁ হ্যাঁ আমি যাই। কি বুঝলে মামা? যদি ভয় পায় তাহলে সেই সমাজের কোনো উন্নতি হবে বল? আমি যদি আগে জানতাম তাহলে সব পেটার ঘাট থেকে ভুলতে আনতাম আমি। কেউ না স্যার, কেটার মন্টু। আরে তুমি এখানে ঢুকলে কেমন করে? তুমি এখানে ঢুকলা কি করে? ঢুকলা কি করে? সিকিউরিটি এই লোক এখানে ঢুকলো কি করে? কি করে ঢুকলো? স্যার আমি বলছি স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। Good evening, sir. I'm declared a scam, sir. I'm security. You have got a hattie motor daddy that took me out. Like a thorough arrest. Sir, get to me. Sir. Zaman. Sir, no, sir. Chirafata Zaman. Zaman. Are Chirafata. ওরকম কত জামা ওরা আমি টাইট দিছি। স্যার তুই তো নসি। এই যে সোনার সান পিতলা গুগু ইউপিএস কইছিলেন, হ্যাঁ কইছিলেন এইরকম জলজন্ত আস্তে একটা মানুষ আমার রুমে ঢুকে গেল, আপনি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাইতেছিলেন? হ্যাঁ জি না স্যার, আমি তো স্যার জেগেছিলাম। ওনাকে তো স্যার ঠিক চিনতে পারলাম না। উনি কি আপনার কোনো আত্মীয় হয়? রাখেন, আমার নিরাপত্তা দিতে পারেন না, এই আপনাদের নিরাপত্তা। আজই আমি উপর মহলে বিষয়টা নিয়ে আলোচনা করব। এইভাবে দেশ চলতে পারে না। আরে এই দেশে মন্ত্রীদের যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে এটা তো ভূতের রাজ্য হয়ে যাবে। না স্যার, আমরা মোটেই তা করবো না স্যার। আপনি আপনি বিজ্ঞ মানুষ, আপনি বুঝতে পেরেছেন। আসলে আমরা আবাসন সমস্যার বিষয়ে কথা বলতেই আপনার কাছে এসেছিলাম আর কি। কি বলছিস স্যার, কিসের আবাসন? আপনি কাকে ঢুকিয়েছেন ভিতরে? আরে এটা তো একটা পাগল স্যার। আমি ঠিক বুঝতে পারছি না উনি আসলে কোন দিক দিয়ে ঢুকলেন। এই তুমি দেখোনি? ও কি দেখবে, ও তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল হা করে। এখানে সত্যি করে কর, সত্যি করে কর, তুই কি কোন ইন্টারন্যাশনাল চক্রের লোক? স্যার আমার মনে হয় চুপ একদম চুপ। ডিটেনশনে গেলে একদম সব কথা সুসুর সুসুর করে বাইরে হয়ে যাইবো গা। আর আপনি এই যে সোনার সান পিটলা গুগু ইউপিএস এর রেডি হয়ে যান। জি স্যার, রেডি হয়ে যান। আপনার চাকরি আমি খাইছি স্যার। আমি বলছিলাম স্যার, আমি স্যার বুঝতে পারছি না স্যার উনি কি করে ঢুকলো স্যার। এরকম ঘটনা স্যার জীবনে আর ঘটেনি স্যার। স্যার আমাকে একবার সুযোগ দেন স্যার, আমি সব ঠিক করে দেব স্যার, প্লিজ স্যার। রাখেন আপনার লেখা, লাগে 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 আপনার লেখা। এর আগে থানায় যান, জান করতেছি। জি স্যার, আমি তাই বলছিলাম স্যার, জান করতেছি স্যার। একটা ভুল বোঝাবো হচ্ছে স্যার। স্যার মানুষের মানুষ হিসেবে আপনাকে মানে অদক্ষতার পরিচয় দিচ্ছেন স্যার। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। হ্যালো জি জি স্যার, জি 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 আসবো স্যার, আসবো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ভূতেদের জয় হোক। কাস্টমারও ঠিক হবে না। আমি আগেই বলেছিলাম মানুষের সমাজে থাকতে হলে মানুষের মতো থাকতে হবে। না না, সবাই ভূত হয়ে থাকবে। এবার বোঝো মজাটা। কিন্তু মামা তো ইচ্ছা করলে ভ্যানিশ হতে পারতো, কিন্তু কেন যে হলো না আমি তো বুঝলাম না বাবা। আমি তো তোমার মতো কাপুরুষ না। আহ, তুমি একেবারে খুব একদম সুপুরুষ, তাই না? না না, উনি তো কামহিলা। আচ্ছা ধমক দিবেন না, বয়সের কথা মনে পড়ে যায়। উফ, তোমরা একটু চুপ করো না, একটু ভাবো না কি করা যায়। থানায় গেলে কেমন হয়? সবাইকে থানায় আটকানোর ব্যবস্থাটা পাকাপোক্ত হয়। কেন কেন? তোমাদের কি ধারণা আমরা থানায় গেলে মামাকে ওরা ছেড়ে দিবে? উল্টা আমাদেরকে মামার সঙ্গী ভেবে 14 শিকের মাঝখানে পুড়বে। মন্দ বলিসনি। আহারে, না জানি পুলিশ এতক্ষণে ওকে যে কি করছে। কি আর করছে, জামাই আদর করছে। এতক্ষণে বোধহয় মামার হাড়গোড় সবকিছু আলাদা করে ফেলেছে। মানুষে থাকার শখ আমার মিটে গেছে বাবা, আমি আর এসবের মধ্যে নেই। আমি চললাম। যাবে কোথায় শুনি? হ্যাঁ, থাকবে কোথায়, খাবে কি? ভূতের রাজ্যে তোমার জন্য সব রেডি হয়ে আছে, তাই না? ও ঠিকই বলেছে, এখন আর আমাদের কোনো উপায় নেই। এই মানুষের সমাজে এই মানুষ হয়েই আমাদেরকে থাকতে হবে। আরে কিন্তু জামানটার জন্য আমরা করব কি? একটা কিছু তো করা উচিত। প্রথমে আসলে আমাদের যা করা উচিত। একদম চুপ। তুমি পরিবারের সবচাইতে ছোট, সেভাবেই ব্যবহার করো, অন্তত প্র্যাকটিসটা করো। ভুলে যাও যে আমরা ভূত। সরি মা, আমি বলছিলাম মার খেয়ে মামা যদি বলে দেয় সে ভূত, আর যদি ভুষ করে গ্যাপ হয়ে চলে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমিও এই কথাটাই ভাবছিলাম। একবার যদি ওরা বুঝতে পারে মামা মানুষ না, তাহলে কিন্তু ভূত তাড়ানোর সব ব্যবস্থাটাই ওরা করবে। মানুষকে তো বিশ্বাস নেই। না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। জামানকে সাবধান করতে হবে। এই মন্টু, তুই জানা তোকে কেউ সন্দেহ করবে না। কেন, তুই যেতে পারছিস না? আমার মনে হয় মন্টুর যাওয়াটাই ভালো হবে। আমার আপত্তি নেই, এইসব ব্যাপার আমার আবার ভালোই লাগে। সাবধানে যাস বাবা। আর শোন, তোর মামাকে একটু বুঝিয়ে বলিস, ওটা তো একটা গর্ত। নিজের দিকে তাকাও, গর্ত। এই শুরু হলো মনুষ্য প্রকৃতি। এই মন্টু শোন, আমার মনে হয় কি তুই যদি একটা ছদ্মবেশ ধরিস তাহলে কেমন হয় রে? কি ছদ্মবেশ? আমার মনে হয় চাওয়ালার ছদ্মবেশ ভালো হবে। হ্যাঁ, ওয়াও, গ্রেট আইডিয়া। তাহলে আমি যাই, বাই। মা আমি একটু তাহলে যাচ্ছি, আমার একটু ফোন আসছে। একদম মানুষের মতো হেঁটে যাও। আমার ভীষণ গরম লাগছে, আমি একটু শাওয়ার নিয়ে আসি। দেখলি তো, আগেকালের পেত্নীদের বৈশিষ্ট্য ছিল দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস গোসল না করা, সাজাগোজা না করা। আধুনিক পেত্নী একটু সাবান নিয়ে আসি। আজকে ওদের স্কুলে যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতায় ও ঘর থেকে সেজে গুজে বেরিয়েছে। ও তাই বলেন, আমি ভাবলাম কি না কি। ওই সমস্ত ভাবনা ফেলে আসল কথা ভাবুন। আসল কথা কি? উইমেন রাইট। ও হ্যাঁ তাই তো। চলুন ঘরে চলুন, আমরা এই নিয়ে একটু আলাপ আলোচনা করি। আপা আজকে আমার বাড়িতে একটু কাজ আছে, গেস্ট আসবে, আজকে আসি আরেকদিন। আমি ভাবলাম মন্টু আসছে।